নমস্কার বন্ধুরা, আমি বকবক মিত্র। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এক দল পড়ুয়া দল তারা পথ অবরোধ করছে। তারা বলতে চাইছে যে এই বছর মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। প্রত্যেকটা মুহূর্ত লাইভ আপডেটে তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে এক্সপার্ট আছেন বল্টু, যা 4 বছরে ফেল করার অভিজ্ঞতা আছে। তারও কি বক্তব্য আমরা জেনে নেব। কনকনের শীতের আবহাওয়াতে মুচমুচে খবর পেতে অবশ্যই এই চ্যানেলের পর্দায় চোখ রাখুন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওখানে এবং দেখি যে কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো এখন আমার সাথে আছেন মিস্টার বল্টু। হ্যালো মিস্টার বল্টু, শুনতে পাচ্ছেন? হ্যালো মিস্টার বকবক বাবু। হ্যাঁ 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 মিস্টার বল্টু, বলুন বলুন বলুন, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই, 4 বছর ফেল করেও এই ক্যামেরার সামনে আসতে পারছি, এর জন্য আমার খুব আনন্দ লাগছে। তো যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, যে আমি 4 বার ফেল করেছি, আর 4 বার যখনই রেজাল্টটা নিয়ে এসেছি প্রত্যেকবারই 12টা করে লাঠি আমার পিঠে আমার বাবা দিয়েছে ভেঙে। হ্যাঁ, তবুও কিন্তু আমি আন্দোলনের পথে হাঁটিনি, আমি কোথাও গিয়ে বলিনি যে আমার উপরে এরকম ভয়ঙ্করভাবে অত্যাচার হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এটা জানি যে আমি পাস করলে আমার ভবিষ্যৎটা দেখতে পাবো, কিন্তু যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, অন্ধকারে ঝাঁপার জন্য আন্দোলন। মানে যদি তুমি পরীক্ষায় না দাও তাহলে তুমি কী করে পাস করবে? বাবা মা কি তোমাকে আজীবন খাওয়াবে? তো তোমাকে তাদের জন্য তো কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই না মিসে বলছো? একবার 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 আপনাকে ইন্টারাপ্ট করছি, একবার আপনাকে ইন্টারাপ্ট করছি, আপনি আগে বলে দেখান মাধ্যমিকের স্পেলিংটা কি? মাধ্যমিক, হ্যাঁ ইংরেজিতে বলুন মাধ্যমিক। বানান করো তো ইংরেজিতে, MADHAYAK। তো মাধ্যমিক বানান করো তো ইংরেজিতে, মাধ্যমিক বানান করো MADHAYAK। হ্যাঁ, মাধ্যমিক বানানটা আমিও বলতে পারবো বলে তো মনে হচ্ছে না, তবু একবার চেষ্টা করে দেখি। MADHAYAK, আচ্ছা MICK, এটাই হয়তো হবে। তাহলে প্রশ্নটা এটাই দাঁড়ায় বন্ধুরা, যে বাংলা গর্ব করতো তার পড়াশোনা নিয়ে, যে বাংলা গর্ব করতো তার সংস্কৃতি নিয়ে, যে বাংলা গর্ব করতো তার ইন্টেলিজেন্স নিয়ে, আজকে কোথায় যাচ্ছি? আমাদেরকে কোশ্চেন করতে হবে নিজেদেরকে, আমরা পথ অবরোধ করছি কোন বিষয়ে? ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য আমরা কিসের জন্য পথ অবরোধ করছি? কোথা থেকে এই শক্তি পেলো এই স্টুডেন্টরা? সেটা কোশ্চেন আমাদেরকে করতে হবে। এই কোন ধরনের কালচার? এই কালচার তো আমাদের বাংলা ছিল না। আমরা আন্দোলন করতাম, অবশ্যই আমরা আন্দোলন ভালোবাসি, কোন জিনিসে আন্দোলন? যে আন্দোলনের মধ্যে কিছু নতুনত্ব আসে, যে আন্দোলনের মধ্যে কিছু আমরা পথ খুঁজে পাই, তার জন্য আমরা আন্দোলন করেছি। প্রচুর আন্দোলন আমরা দেখেছি এই বাংলার ভূমিতে, কিন্তু এ কোন ধরনের আন্দোলন? এই কোশ্চেনে তোমাদেরকেও ছুড়ে দিলাম।